এক নাম্বার কৃমি রোগে 4 গ্রাম সুপারি থেতো করে 3 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন সকালে ও বিকালে, ওটা কয়েকবার খেলে সেরে যাবে রক্ত আমাশয়ে। 4 গ্রাম সুপারি থেতো করে 3 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন সকালে এবং বিকালে, ওটা কয়েকবার খেলে সেরে যাবে অজীর্ণ রোগে। 4 গ্রাম সুপারি থেতো করে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন সকালে এবং বিকালে, ওটা কয়েকবার খেলে সেরে যাবে। 4 নম্বর দাঁতের যন্ত্রণায় সুপারি গাছের শিকড় ও কাঁচা সুপারি সমভাগে নিয়ে হাড়ির মধ্যে ঢুকিয়ে মুখটা সরা দিয়ে ঢেকে পোড়াতে হবে। এবার এর থেকে তৈরি ছাই দিয়ে 2 বেলা দাঁত মাজলে দাঁতের সব যন্ত্রণা চলে যাবে।